হ্যালো এভরিওয়ান, সব কেমন আছে? ভালো আছো? কিষান ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি এসেছি রবিদার এখানে। আর রবিদারকে সবাই সকলেই চেনো, সবাই সকলেই ভালো আছো। রবিদার পরিচয় নিয়ে আর বেশি কিছু বলার নেই। রবিদার এখানে মোবাইল শপ আছে, আর পাশে আছে আমাদের ট্যাটু সেন্টার। তো আমার আজকে ভাই রাকেশ ভাই ট্যাটু করাতে আসছে, তো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আজকে। তো সবাই দেখো রবিদার ট্যাটুর আজকে কাজ কীভাবে কাজ করছে রবিদার, আর ট্যাটুটা কী বানাচ্ছে সেটা দেখবো। সবাই সঙ্গে থাকুন, দেখতেন। আর চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করতে হবে, আর যদি কেউ ট্যাটু করতে চাও রবিদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, রবিদার নাম্বার দেওয়া থাকবে। তো চলো ট্যাটু সেন্টার দেখে আমরা। ফার্স্ট আমরা চলে এসেছি রবিদার ট্যাটু সেন্টারে। তো দেখতে পাচ্ছি রিটাচ বিউটি পার্লার, এর সঙ্গে ট্যাটু। তো রবিদার এটা খুব সুন্দর পোস্ট দেওয়া আছে। তো চলো আমরা গেটটা এন্ট্রি করি। গেটের ভেতর দিয়ে এন্ট্রি করে দেখছি রবিদার গ্লাভস গ্লাভস পরছে, কেননা সেফটি সিকিউরিটিভাবে রবিদার কাজ করে, প্রফেশনালভাবে হাইজিন মেনটেন করে। তো দেখতে পাচ্ছ আমার ভাই রাকেশ ভাই, আজকে আমি ট্যাটু করাবে। ট্যাটুটা কী ট্যাটু করাচ্ছে ওই জানে। তো চলো আমরা ডিজাইনটা দেখে নিই একটু। ডিজাইনটা খুব ভালো চুজ করেছে, ডিজাইনটার উপরে কাজ আছে, প্রকৃতিকে ভালোবাসে, সেটা রবিদা ভালো করে বুঝিয়ে বলে দেবে, তাই না? প্রকৃতিকে ভালোবাসে, নেচার হিসেবে কাজ করে, তার জন্য এই ছোটোবেলার কিছু স্মৃতি এখানে আছে, সেটাকে ফুটিয়ে তুলবে আজকে। চলো আজকে দেখা যাক। আর যা যা ট্যাটু করতে পছন্দ করে রবিদাকে সবাই আসলে চেনো, সকলেই চেনো, আর সবাই করলেই ভালোবাসো। তো যদি কারো এম ইউ এ আর এ ভি অমৃতা, এই হচ্ছে এটা ইউটিউবের পেজ, এটা ফেসবুকের পেজ, এটা হচ্ছে ইনস্টার পেজ, তিনটে পেজ। ঠিক আছে, রবিদা পেজ দিতে পেলে রবিদাকে রবিদার সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চাও রবিদার পেজ ফলো করতে পারো, আর কন্ট্যাক্ট করতে পারো, আর রবিদার নাম্বার দিয়ে থাকবে। চলো আমি ভাইকে দেখে আনলি, এবারে আমরা ট্যাটুটা করার সময় দেখিয়ে দেবো, সবাই সঙ্গে থাকুন, দেখতে পাবো। এখন ট্যাটুর যে ডিজাইনটা এটা হাতের মধ্যে করা হলো, এরপরে এরপরে ট্যাটুটা হবে বলছে, দেখতে পাচ্ছে এইভাবে এখন ট্যাটুর ডিজাইনটা নেওয়া হয়েছে। রবিদা এটা পেপারের মধ্যে থেকে নিল, দেখতে পাচ্ছি এখানে পেপারটা আছে, ওখান থেকে নিল, নেওয়ার পরে এখানে ডিজাইনটা এইভাবে লাগছে। এটা যখন ভরাট হবে আরও খুব সুন্দর লাগবে। তো ওখান থেকে আমরা ট্যাটু চালু, শুনতেই পাচ্ছ মেশিনের ভাইব্রেশনের আওয়াজ। কাজগুলো প্রচুর একটু এখন কিছুটা কমপ্লিট হয়েছে, এখন কমপ্লিটের তো অনেকটাই বাকি আছে। দেখতে পাচ্ছ খুব ব্রাইট স্কাইটা হচ্ছে, খুব সুন্দর লাগছে। পুরো কমপ্লিট হওয়ার পর আরও সুন্দর লাগবে। তো ফাইনালি আমাদের ট্যাটু বানানো এখানে শেষ হয়ে গেল, কেন অনেক মেহনত করার পরে প্রায় 4 ঘন্টা মতো লাগলো ট্যাটুটা বানাতে। তো দেখতেই পাচ্ছ ট্যাটুটা খুব সুন্দর ফুটে উঠেছে, আর এর পরবর্তীকালেও খুব ভালো লাগবে যখন ট্যাটুটা পুরো ফ্রেশ হয়ে যাবে।
তো তেওটা কেমন লাগছে সবাই জানাও কমেন্ট করো, আর বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর রবিদাকে সাপোর্ট করো, সবাই সঙ্গে থাকো, ভালো থাকো, আর টাটুটা কেমন লাগছে সবাই কমেন্ট করো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।